হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শতব্যস্ততার মাঝে আমি নিয়াজ আজ আবার আপনাদের মাঝে চলে আসলাম। বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে হাঁটু ব্যথা। আমাদের অনেকেরই হাঁটু ব্যথা হয়, হাঁটু ব্যথায় আমরা ভুগি। হাঁটু ব্যথায় মাত্র আমি তিনটি এক্সারসাইজ দেখিয়ে দিব। এই তিনটি এক্সারসাইজ আপনি ঘরে যে কোনো সময় করতে পারেন, আর এই তিনটি এক্সারসাইজ যদি আপনি নিয়মিত করেন তাহলে ইনশাল্লাহ আপনার হাঁটু ব্যথা অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা চলুন আমরা স্টেপ বাই স্টেপ 1 2 3 তিনটা এক্সারসাইজ দেখে নিই। তো চলুন বন্ধুরা, বন্ধুরা আমাদের এক্সারসাইজ নাম্বার 1 দেখুন কিভাবে করতে হয়। বন্ধুরা ধরেন আপনার এই হাঁটুটার মধ্যে ব্যথা, হাঁটতে সিঁড়ি দিয়ে উঠতে কোনো কাজ করতে হাঁটুতে ব্যথা হয়, তাহলে এই হাঁটুর ব্যথাটা আপনি যখন ব্যথা করবে বিনা ওষুধে কিভাবে আপনি হাঁটুর ব্যথাটা দূর করবেন। আমাদের সবার ঘরে তোয়ালিয়া আছে বা পাতলা এই ধরনের পাতলা কম্বল আছে, এটাকে এইভাবে বটে নিবেন, বটে ভাঁজ করে এরপর এই হাঁটুটার নিচে এইভাবে দিবেন। এই দেওয়ার পরে বন্ধুরা এই হাঁটুটাকে এইভাবে নিয়ে এই হাতের তালু, হাতের তালুটা হাঁটুর উপরে এইভাবে রাখবেন, রেখে চাপ দিবেন নিচের দিকে, আর এই পাটাকে এই ঠিক এইভাবে উপরের দিকে তুলবেন, চাপ দেন পা উপর দিকে তুলে, আর আপনি সোজা মেরুদণ্ড সোজা করে বসতে হবে। এইভাবে 3 বার আলহামদুসুরা পড়বেন যতটুক সময় লাগে, এরপর আস্তে করে ছেড়ে দিবেন। আবার এটাকে যাত্রা দিয়ে ধরে পাটাকে এইভাবে তুলবেন। এক্ষেত্রে দর্শক ফলো করবেন, এই আঙুলটা বৃদ্ধ আঙুলটা যেন এইভাবে বাঁকা থাকে এবং পুরোপুরি স্ট্রেট থাকে, পুরোটা স্ট্রেট থাকে, এইভাবে যাতে দিয়ে ধরবেন। এটা নাম্বার 1। এইভাবে আপনি যদি 7 বার করেন সকালে এবং রাতে ইনশাল্লাহ আপনার ব্যথাটা অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ। আসুন বন্ধুরা দ্বিতীয় স্টেপটা কি। বন্ধুরা দ্বিতীয় স্টেপের জন্য আপনাকে এইভাবে শুয়ে নিতে হবে। শোয়ার পরে আপনি একদম স্ট্রেট শুবেন, শোয়ার পরে যেই হাঁটুটা ব্যথা এই হাঁটুটাকে ভাঁজ করবেন, এইভাবে এভাবে ভাঁজ করবেন। এরপর 3 বার আলহামদুসুরা পড়া শুরু করে হাতটাকে এইভাবে করে নিয়ে এই হাঁটুটাকে ধরবেন, ধরে ঠিক এই যে এইভাবে বন্ধুরা এইভাবে আঙুলের ভিতরে আঙুল দিয়ে এইভাবে হাঁটুটাকে এইভাবে ধরবেন। আর অবশ্যই ফলো রাখবেন এই পাটা, দর্শক এই যে পাটা আছে এই পাটা যেন স্ট্রেট সোজা থাকে, আর এটাকে ধরে এইভাবে টানবেন, এই যে টান দিয়ে ধরে 3 বার আলহামদুসুরা পড়েন। 3 বার আলহামদুসুরা করার পরে আস্তে করে বিসমিল্লাহ সহিত পাটাকে ছেড়ে দেন, এভাবে রাখেন। এরপর আস্তে করে ধীরে ধীরে পাটাকে ছেড়ে দেন। এইটা করার পরে পাটাকে আবার এইভাবে বিসমিল্লাহ পরে একেবারে 90° থেকে 180° অ্যাঙ্গেল পর্যন্ত পাটাকে তুলে ধরেন, এইভাবে তুলে ধরেন। আবার ধীরে ধীরে বন্ধুরা ধীরে ধীরে পাটাকে নামান এবং আবার ভাঁজ করেন, এভাবে ধরেন, আবার আঙুলের ভিতরে আঙুলগুলো ঢুকান এবং এই হাঁটুটাকে ধরেন, ঠিক এইভাবে হাঁটুটাকে এইভাবে শক্ত করে ধরে বুকের দিকে হাঁটুটাকে নিয়ে আসেন, চাপ দিয়ে ধরেন। আর দর্শক অবশ্যই ফলো রাখবেন, আপনার বাঁ পাটা যেন স্ট্রেট থাকে, যে পাটা ব্যথা এর অপোজিট পাটা যেন স্ট্রেট থাকে, এটা যেন না ভাঁজতে পারে। এইভাবে করেন ইনশাল্লাহ ব্যথাটা অনেক কমে যাবে। এরপর ধীরে ধীরে আলহামদুলিল্লাহ 3 বার করা শেষে ধীরে ধীরে বিসমিল্লাহ করে ছাড়েন, এভাবে রাখেন। এরপর পাটাকে আস্তে আস্তে মেলে ছেড়ে দেন, এরপর আবার 90° থেকে 180° পাটাকে উপরের দিকে তুলেন, এরপর আস্তে আস্তে আবার ছাড়েন। তো দর্শক এটা গেল আমাদের 2 নম্বরটা। এবার আসেন 3 নম্বর স্টেপটা আমরা দেখি। বন্ধুরা এবার আমাদের 3 নম্বর এক্সারসাইজের পালা। 3 নম্বর এক্সারসাইজটা এক্সারসাইজ করার জন্য আপনি এভাবে দাঁড়াবেন,
dari এভাবে বসবেন ফলো রাখবেন এই পাটা যেন সোজা থাকে এবং এই পাটা এইভাবে বাঁকা করবেন করে যদি এই পাটা ব্যথা হয় যেই পাটা ব্যথা হয় ওই পাটাকে এইভাবে রাখবেন রাখার পরে পাটাকে ঠিক এইভাবে দিবেন দিয়ে এই হাঁটুটাকে এইভাবে চাপ দিয়ে ধরবেন এবং এই আঙুলটাকে ধরবেন এই তিনবার আলহামদুলিল্লাহ সূরা পড়েন তিনবার আলহামদুলিল্লাহ সূরা পড়ে আস্তে করে ছেড়ে দিয়ে এইভাবে স্ট্রেট হন আস্তে আস্তে ধীরে ধীরে পাটাকে এইভাবে নেন এই এইভাবে এই এই হাত এবং এই হাত এর উপরে রেখে এই ঠিক এইভাবে চাপ দিয়ে ধরেন তিনবার আলহামদুলিল্লাহ সূরা পড়েন এই ক্ষেত্রে বন্ধুরা এই পাটা যেটা এটা কিন্তু আপনার 36 ডিগ্রি খেলে যাবে ধরেন তিনবার আলহামদুলিল্লাহ সূরা পড়েন আস্তে আস্তে আবার ছেড়ে দেন আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হন আর এটা 36 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট হবে এভাবে চাপ দেন আস্তে করে ছেড়ে দেন তো বন্ধুরা এইভাবে আপনারা ব্যায়ামটা করবেন করলে অনেকটাই আপনাদের হাঁটু ব্যথা কমে যাবে তো বন্ধুরা আপনাদেরকে এটা দেখাতে যে আমি খুব ক্লান্ত হয়ে গেছি আর এই এক্সারসাইজটা করলে আপনার শরীর থেকে ঘাম বের হবে এই ক্ষেত্রে সুবিধা হবে আপনার স্বাস্থ্যটাও ভালো থাকবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ন্যূনতম উপকার হয় তাহলে আমার ভিডিও করাটা সার্থক আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং উপকৃত হন তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনের দিকে আমি আরো নতুন নতুন টিপস নিয়ে আপনাদের পাশে থাকব এই বলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ